তো নিকা আল্লাহ পাকের কোন উৎস। এই আকীদা কে নির্ধারণ করেছেন? এটা কোনো ইমামের নির্ধারণ নয়, কোনো মুস্তাহিদের নির্ধারণ নয়, এটা আল্লাহ তাআলার নিজের নির্ধারণ। কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কিন্তু ইনি তো আরবের অধ্যাপক, এভাবে উনি তো লাগাতুল আরবিয়ার একজন বিশিষ্ট ব্যক্তি। এখানে ওয়া দিয়ে দুইটা জিনিস হয়ে গেছে, মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এবং আমাদের তাফসীর, তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মায়ানিতে শুরু করে এবং একবার তাফসীর কবির থেকে শুরু করে তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে এই পর্যন্ত যে এই মিনাল্লাহি নূর বলতে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কিতাবুম মুবিন করার অর্থ করি মিনাল্লাহি নূর। এখন অনেকে অনেকে বলে যে না প্রণবী নূর ন, আসলে ফেরেশতারাও নূর, রূহ হয় তার নূর, ইসলাম নূর, কোরআন পাক নূর, এলেম নূর, আলেম নূর, নূর অনেক নূর আছে। সব নূরের একটা মূল নূর আছে, সে নূর হচ্ছে নূরে এলাহি রহমতুল্লিল আলমিন খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নূরের মূল নূর, এই জন্য প্রণবীকে অনেক দুইটা কারণে জাতি নূর বলা হয়। যেমন আবুল হাসান সাজালে রহমতুল্লাহ আলাই, ইমামুত তরিকত সৈয়দনা আবুল হাসান আলী সাজালে রহমতুল্লাহ আলাই, সাজালে তরিকার ইমাম, উনি যে দরুদ শরীফটা দিয়েছেন সেটা হলো এরকম, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মাদিন নূরি যাতি ওয়া সিররি সারি ফি সাইরিল আসমাই ওয়া সিফাতি। জাতি পাকের নূর, নূরের জাতি বলতে বোঝায় সমস্ত নূরের উৎস, আর একটা দিক বোঝায় জাতি পাকের নূর, জাতি বাহিরের নূর। কিন্তু বাহিরে একটা ধারণা আছে যে প্রণবীকে নূর বলা, নূর অনেক কিছু নূর আছে, শুধু নূর বললে হবে না, নূর আর আল্লাহর নূর বেশকম আছে। যে আর আল্লাহর নূর বলতে আল্লাহ তাআলা জাতি পাকের নূর আর সিফাতে পাকের নূরও এক নয়। অনেকে বলে যে না কোরআনে পাকে বলছে নূর, অতএব নূর বলতে হবে, তবে সেটা জাতি পাকের নূর নয়, সিফাত মুবারকের নূর। কিন্তু এটা হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন মিনাল্লাহি নূর, মিনাল্লাহি আল্লাহ এটা ইসমে জাত, মিনার রহমানের নূর বলেন নাই। আল্লাহ তাআলা মিনাল্লাহি নূর মানে মিন জাতিহি নূর। তো এখন এটা কিভাবে অনেকে বলে যে আল্লাহ নূর বললে আল্লাহর অংশ বোঝায়, এটা শিরিক হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ। আসলে উনি আল্লাহ তাআলাকেও বোঝেন নাই, আল্লাহর নূর বলতে কি বোঝায় সেটাও বোঝেন নাই, কোরআনে পাকও বোঝেন নাই, সাথে রাসূলুল্লাহ চিনেন নাই। অর্থাৎ রুহানি জগৎ তরিকতের জগতের আলো না থাকাতে, বেলায়েতের জগতের আলো না থাকাতে, মারেফাতে আল্লাহি মারেফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অন্ধ থাকাতে এই ধরনের কথা বলা যায়। আল্লাহর নূর বললে আল্লাহর অংশ বোঝায় না, আর আল্লাহর নূর বলতে কি বোঝায় সেটাও মানব জ্ঞানের অতীত। এই যে বালব থেকে আলো আসতেছে ফোটনের আলো নয়, সূর্য থেকে আলো আসতেছে এটা নয়, আল্লাহর নূর বলতে কি বোঝায় সেটা মানুষের চিন্তা কল্পনা ধ্যান জ্ঞানের অতীত। যে আল্লাহর নূর বলতে আল্লাহর অংশ বোঝায় না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নূর বলতে কি বোঝায়, আল্লাহর নূর বলতে কি বোঝায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, আর আমরা এতটুকু জানতে হবে, ইমান রাখতে হবে যে আল্লাহর নূর বলতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বোঝায়। আর সবও সেখান থেকে আসছে, এলেম হেদায়াত সবকিছু সেখান থেকে আসছে, রহমত খায়রাত বারাকাত হাসানাত নাজাত আকল ফাহম হুশ সবকিছু যেখান থেকে আসছে সেটাকে জাতি পাকের নূর বলা হয়। সব নূরের মূল নূর ওই নূর থেকেই সমস্ত নবী রাসূল আলাইহিস সালামরা মুনাওয়ার হন। নবী রাসূল আলাইহিস সালামদের কলমেও যে নূর আছে সেটা নাবী উম্মি বলা হয়, সব নবীর মূল নবী উম্মুন, উম্মুন সব জায়গায় একই অর্থে আসে না। অনেকে বলে নাবী উম্মি মানে নিরক্ষর, এটা কুফরি হবে। শানে রাসূলাতে যখন কোনো শব্দ আসে তখন সেটা লোগাতি অর্থ আসে না, সেটা ইমানি অর্থ হচ্ছে। এভাবে উম্মুন থেকে উম্মি, শানে রাসূলাতে যখন নাবী উম্মি রাসূলিকার নাবী উম্মি আসে, যখন এখানে নবী রাসূল আসে তখন এলেমের উৎস বোঝায়। উম্মুন মানে মা, এটা নাবী উম্মি বলতে বোঝায় সকল নবীর মূল নবী, আসলি নবী, হাকিকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখান থেকে সন্তান যেমন মায়ের মাধ্যমেই গড়ে উঠে, এই বিভিন্ন বাইরে বিভ্রান্তি আছে। তো এখন যারা বুঝে না, আমরা বুঝাবো, আমরা দলিল দিব, আমরা আলোচনা করব, এরকম আরো অনেক কিছু অনেকে আছে। সুন্নি দাবি করে বলে তো নবীদের একটা বৈদ্যুতি হতে পারে, আমরা বুঝাবো যে নবীদের বৈদ্যুতি হতে পারে না। এভাবে মানে নবীরা জীবিত, শহীদরা জীবিত, বা লাহিয়া ওয়ালা কিল্লা, কিন্তু ওলা আল্লাহ তো সেটা ওলা কিল্লা চাষ করুন, তোমরা সেটা কল্পনা করতে পারো। মানুষের জ্ঞানের চিন্তার সীমা আছে, মানে জাহেরি দৃষ্টির সীমা আছে, আর ফাইন্না হই জরু বিনুল্লাহ যখন হবে তখন সেটা সীমা থাকবে, ওই নূরটা অর্জন করতে হবে।
এজন্য কলাম কমাল দাম ইয়াদিল ইল্লাহু নূরাত ফামাল্লাহু মিন নূরি ওই নূর ছাড়া কোনো নূর নাই আল্লাহ নূর ছাড়া কোনো নূর নাই মানে শানে রাসালাতের নূর ছাড়া কোনো নূর নাই সে নূরই আহলে বাইত খলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলাহুম আইমান কারাম আউলি কারাম মাধ্যমে রুহানিয়াতের মাধ্যমে তরিকতের মাধ্যমে সেটা আসে এই জন্য আকিদার দিক মূল দিক আধ্যাত্মিক দিক রাজনৈতিক দিক সব দিক এখন তো রাজনীতি বলে মানুষ আটকে উঠে কারণ রাজনীতি বলতে এখন অপরাজনীতি চোখে মুখ করলে দূর দেখলেও ভয় পায় সেটা আছে তো এখন রাজনীতি পৃথিবীতে নাই যেটা জীবনের রাজনীতি মানবতার রাজনীতি কল্যাণের স্বাধীনতা অধিকারের শান্তির ভালোবাসার রাজনীতি নাই বিপরীতটা আছে তো বিপরীতটা দূর করে মানুষের কল্যাণের সব মানুষের মুক্তির স্বাধীনতার সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের যে জীবন নীতি সেটা আমাদেরকে আনতে হবে অরিজিনালি জিনিসটা জীবন নীতি প্রসঙ্গিত শব্দে রাজনীতি বলতে হয় তাহলে সব কিছুকে নিয়ে আসা আমরা সবাইকে নিয়ে কাজ করবো এটাই আপনাকে বলছিলাম যে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এটা আমরা পুরো মুসলিম মিল্লাতের একটা প্ল্যাটফর্ম অনেকে সুন্নি বলে আহলে সুন্নাত জামাত বলে কিন্তু আসলে সে তার আকীদা ঠিক নেই সে ভুল পথে আসি কিন্তু হৃদয়টা ভালো কিন্তু আমরা তাকে দূরে ঠেলে দিব না ফতোয়া দিব না তুমি কাফের বাগদার জালেম ফাসেক এসব বলবো না আমরা বলবো আসো তুমি যদি সুন্নিয়াতকে ভালোবাসো তুমি আমার ভাই আসো আমরা সুন্নিয়াতের পূর্ণ সুন্দর নির্ভেজাল রূপটা খুঁজে নিই ঠিক অন্য ধর্মের মানুষকেও তুমি যা কিছু সত্য মনে করো আমি যা কিছু সত্য মনে করি আসল সত্য কোনটা আসো আমরা সেটা জ্ঞানের মাধ্যমে যুক্তির মাধ্যমে আমরা সেটা সার্চ করে নেব কিন্তু মানুষ হিসেবে তুমি আমার ভাই সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই এটা মানবিক ভাতৃত্ব আবার ইমানদারদেরকে নিয়ে ইমানই ভাতৃত্ব এভাবে দুটি স্তর আছে আমরা সবাইকে নিয়ে সব মানুষকে ভালোবেসে মানবতার কল্যাণে মানবতার মুক্তি সাধনায় দোজাহানের মুক্তি ইনসানিয়াতের মাধ্যমে দুনিয়ার মুক্তি ইমানিয়াতের মাধ্যমে আখেরাতের মুক্তি সবটা নিয়ে আমরা সবাইকে নিয়ে ভালোবেসে কাজ করা এই জন্য এই প্ল্যাটফর্মটা মানে এখানে আমরা এখন হাজার হাজার পীর লক্ষ আলেম আমরা একসাথে কাজ করি কোটি ভাই বোন আমরা একসাথে কাজ করি সবাইকে নিয়ে আমরা কাজ করবো হৃদয়ে প্রণবীর প্রেমের একটু যদি ঝিলিক থাকে তাকে আমরা মুখে নিয়ে কাজ করবো মানবতার মানবতা বিশ্বাসী ভালোবাসা তার মধ্যে আছে আমরা সবাইকে নিয়ে কাজ করবো সব মানুষকে নিয়ে এভাবে উপরিয়া থাইওয়ানিয়ার থেকে মানুষকে ইনসানিয়াতের মকামে আনা ইনসানিয়ার থেকে জ্ঞানের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে ইমানিয়াতে পৌঁছানোর সাধনা করা তুমি যেটা বললেন আমরা শুধু ইনসানিয়াতের কথা বলি না আকিদার কথাও বলতে আকিদা আত্মাটাকেও সব দিক থেকে আলোকিত করা তাই সবাই মিলে মিশে কাজ করতে হবে জাতীয় প্ল্যাটফর্ম যার যার তরিকা থাকবে যার যার মজাব থাকবে সেটা কিন্তু সুন্নি আন্দোলনে আমরা সবাই এক ঠিক একই সাথে যার যার ধর্ম থাকবে দর্শন বিশ্বাস মতবাদ আদর্শ জাতীয়তা কত কিছু থাকবে সংস্কৃতি আলাদা আলাদা থাকবে কোনো সমস্যা নেই কিন্তু মানুষ হিসাবে সবাই মানবতার ভিত্তিতে এক সবার স্বার্থ মন্দিরে আগুন লাগলে আমি নিভাবো মসজিদে আগুন লাগলে সেই নিভাবে এভাবে কাজ করতে হবে